আপনি মামা মোবাইলে কি টাকা ভরেন দেবনি? হ্যাঁ হ্যাঁ, কত টাকা? এই যে 20 টাকা আমার মোবাইলে ভরে দেন। ভাইয়া টাকাটা চেঞ্জ করে দেন। কেলা কি হচ্ছে? টাকাটা একটু প্রবলেম আছে, চিরা। আব্বে ভাইজান, আমার মোবাইলে আমি চিরা টাকা ঢুকামু, আপনার সমস্যা কি? ম্যাডাম, গ্যারেজ কি পছন্দ হইতে আছে? হ্যাঁ পছন্দ তো হচ্ছে, কিন্তু আপনার এখানে কি সবকিছু কেনাকাটা করা যাবে? এগুলো কি বলতে আছে, আমি তো বিপদে পড়ে গেলাম। হ্যাঁ সমস্যা নাই, আপনার যা যা লাগে সবকিছু কেনেন, মুই কাইটটা দিই মনে। এই ডিমগুলো কার? মামা আমার 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 আমার। তাহলে তো নেওয়া যাবে না। কে মামা? বউ বলছে মুরগির ডিম নেতে, আপনার টানা। আব্বে সুমন্দির পুত, তোর এদিন কুত্তার মতো পিড়াইছি, তুই আবার আমার দোকানে ঢুকছস, তোর সাহস কেন তৈল? তুই আবার এসছ কেলা? ছাড়গো, আমি কি তো করবো, আমি তো দরজার মধ্যে লিখে রাখছি, ধন্যবাদ, আবার আসবে। এলে গাইছি এক দুই তিন। ভাইয়া এই টাকাটা একটু ভাঙায় দেন না। আবার হাতে অনেক কাজ আছে, এখন ভাঙা দিতে পারবো না। ভাইয়া প্লিজ, ভাইয়া আমার খুব দরকার। কি যে করেন, দেন। এলে কি করছেন? এ মা, আপনি না গেলেন ভাঙা দিতে, কেন ভাঙবো না? ও মামা, কি এক সপ্তাহ আগে যেমন একটা টেবিল নিয়েছিলাম মনে আছে? চিনছো না মারে? ও হ্যাঁ চিনেছি, ওই যে লাল টেবিল নিয়েছিলেন না? হ হ, কি হয়েছে? আরে এক সপ্তাহ বেশি টেবিলটা চললোই না। এ মা, টেবিল তো ঘরে রাখার জিনিস, আপনাকে চালাইতে বলছে কেডা? কি কত টাকা? 2000 টাকা। কি বলতো স্যার, একটা গঞ্জির দাম 2000 টাকা? আমার এটা অরিজিনাল ব্র্যান্ডের, কিছু কম হবে না? আচ্ছা আপনি কত দিবেন? 100 টাকা রাখেন। এই মেয়ের 100 টে হইবো মামা, আপনি দিলেই তো হবে। ধর্মিয়া লাগলে নিজের গেঞ্জি নিজের টানতে সি অ্যালবাম, তা 100 টে বেচবাম না। এই মেয়েরা কি তা করলেন গেঞ্জি সি শুন করে? আপনি কষ্ট করে সিরবেন কেন, মুই সিরে দিলাম। মামা ভালো ডিম আছে? হ্যাঁ মামা আছে, কোয়েল পাখি ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, কোনটা নেবেন? একালি মুরগির ডিম কত? একালি মুরগির ডিম ফাটাটা নিলে 10 টাকা, আর ভালোটা নিলে 40 টাকা। তাই না মামা, আপনি এক কাম করেন, একালি ভালো ডিম আমার ফাটাই দেন। হ্যাঁ আচ্ছা শোনো না, আমার না এই দোকানের ড্রেসগুলো অনেক পছন্দ হয়েছে, আমি দোকানের নামটা বলছি, তুমি চলে আসো। আচ্ছা একটু লাইনে থাকো। ভাইয়া দোকানের নামটা কি? কি দরকার? একজনকে আসতে বলবো এই দোকানে, নামটা বলেন। কি দরকার? আরে মিয়া ব্যবসা করতে বসছেন নাকি ফাইজলামি করতেছেন? বললাম তো একজনকে আসতে বলবো। আরে পাচ্ছি এতিছেন কে, আমার দোকানে নাম হচ্ছে কি দরকার স্টোর। আই 100 টাকা দিয়ে জিনিস লয়ে যান, সারা জীবন বই খেতে পারবেন। আই 100 টাকা দিয়ে জিনিস লয়ে যান, সারা জীবন বই খেতে পারবেন। আছে সোনালি রূপালী ল্যাংড়া, আপনি ল্যাংড়াটা লইন স্পেশাল 150 টাকা কেজি। আপনি কি কইতেছেন, ল্যাংড়ামের দাম 150 টাকা, তাহলে সুস্তমের দাম কত? আচ্ছা জামিয়া, আপনার দোকানে সকল প্রকার ড্রেস আছে? বাবা জামিয়া কেদা? আরে মিয়া বুঝেন না, শর্টকাট চাচা মিয়া। বুদ্ধি বুদ্ধি,
আমার দোকানে সাপ আছে। এই কি বলছেন, সাপ? সাপ? ও বাবা ভয় পাইও না, শর্টকাট বোঝো না, সায়ের শার্ট পয়ের প্যান্ট শার্ট প্যান্ট। এ মামা চোখ বন্ধ করে লে যান, একবারে একশের একশো একশো মাছ। মামা কয়টা কেজি? এক হাজার টাকা। মায়ের কী দেখুন মামা, কত ছোট মাছ, এক হাজার টেকেছি। রে মামা এটার একটু দাম বেশি, গভীর জলের মাছ তো। ভাই তোমার কাপড়ের ব্যবসা পাশাপাশি জুতার ব্যবসা কেমন চলতেছে? একটু ভালো না রে, গতকাল হইতে আজকের অবস্থা অনেক খারাপ। কালকের তো আজকে খারাপ কেমনে? আর বলিস না, গতকালকে এক জোড়া জুতা বিক্রি করছিলাম, সেই বেড়ায় আজকে জুতাটা ফিরাইয়া টাকা লই গেছে। আপনার মেয়ের জন্য এগুলো ভালো হবে। তবে কে বলছে এটা আমার মেয়ে? আপনার মেয়ে না? না। তাহলে সে কেডা? এটা আমার গার্লফ্রেন্ড। সবাই পরতে পারে কিন্তু পরিধান করতে পারে না, এটা কি? কি ভাই এটা? কেন অ্যাড্রেস? ভাইয়া আপনাদের এখানে লেডিস কালেকশন হবে? আপু আমার দোকানে তো বেশিরভাগই লেডিস। আপনার কি লাগবে? লেডিস প্যান্ট হবে? না এইটা হবে না। টপস হবে? টপস না, এসব ইংরেজি জিনিস মানে এগুলো নাই। আচ্ছা লেডিস টি শার্ট হবে? টি শার্ট একটা আছে লে, ওই লেডিস তারপর একটু আগে সেটা বেচতে ভালো। আপনার দোকানে তালা হবে? হয় তালা তো একটা আছে। এক কাজ করেন, আপনার দোকানে যেহেতু কিছুই নাই আপনার দোকানে তালা দিয়ে বাসা যায় ঘুমান। ১০০ গ্রামের একটা ডিম আর ৯০০ গ্রাম মাংস। তুমি মনে ডিমওয়ালা মুরগি দিলা কে? কি বলছেন, আপনার মুরগি ডিম হয়েছে নাকি? তাহলে মামা আপনি তো মুরগির টাকা দিয়েছেন, ডিমের টাকা দেন নাইকো? ডিমের টাকা দেন, টাকা দেন। আমার পিছে আসেন আমি ছাড়ছি। তোর কাছে নতুন প্যান্ট আছে ভাই? আপনি ধরেন না ওই দুই মাস আগে ২০০০ টাকা পাইতাম। শোন এই ২০০০ টাকা আর মনে কর যে আজকে প্যান্ট কিনবো ওইটার টাকা একলগে সময় হলে দিয়ে দিব। নি এ কি ভাই, মুই গরিব মারু ভাই। এ কি নোয়াখালীতে দোকানদারের বাকি টাকা পরিশোধ না করায় দোকানদার কাস্টমারকে ওভাইয়া খুন করছে? ভাইয়া তুমি আমাকে ২০০ টাকা পাইছি টাকা দিতাস। ও না ২০০ না ২০০০ আসলে আমি একটু দামি শার্ট চাচ্ছিলাম। আসলে স্যার এগুলাই না অন্য কোনো কারে কি দেওয়া লাগে বুঝোস না? কে আছে দোকানের মধ্যে বসাইছে? যা আমি যাইতাছি। কোন দামি জিনিস যাইছে ছোট দেখেন, বক্স গুলো ছোট হয়ে লেগা পারিবা না, যে জিনিস খারাপ বুঝছেন। এটি কিন্তু পার পিস ৫,০০০ কইরা। ভালো হবে তো আব্বে বক্স, আপনার দাম শুনে বুঝতেছেন না? আচ্ছা তাহলে এই শার্টটা প্যাকেট করে দিন। ঠিক আছে এটা প্যাকেট কর। বক্স আবার আয়েন। ঠিক আছে
উস্তাদ আপনি 500 টি-শার্ট 5000 টাকা বেচে দিলেন আব্বে শুন কিছু কিছু কাস্টমার আছে যারা কাপড় দিয়ে শার্ট কিনে না খারাপ দামের উপরে কিনে লয়ে যায় এর লেগে তো গছায় দিলাম এ হ্যাঁ